তোর স্বপ্ন সত্যি হোক, শক্ত হোক সিদ্ধ দ্বারা, তোর স্বপ্ন সত্যি হোক, শক্ত হোক সিদ্ধ দ্বারা, বুকে থাকুক অক্সিজেন আর সাহস। ভাই তুই আরো একবার ঘুরে দাঁড়া। নমস্কার, বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট অরিন্দম মুখার্জি স্বর্ণভ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আরো একটা বিজনেস ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি দেখাবো এমন একটা ব্যবসা যেটা মাত্র এক থেকে এক লক্ষ দেড় লক্ষ টাকার মধ্যে একজন শুরু করতে পারেন। খুব কম ইনভেস্টমেন্টে এত হাইলি প্রফিটেবল ব্যবসা, প্লাস যে ব্যবসার মার্কেট প্রতিনিয়ত উত্তর উত্তর বাড়ছে, এরকম ব্যবসা আমরা অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পর খুঁজে বার করেছি। আমি নিশ্চিত সারা পশ্চিমবঙ্গের বুকে আপনি আমাদের ছাড়া আর কোনো মেশিন বিক্রেতাও পাবেন না। উই আর দ্য অনলি ম্যানুফ্যাকচারার অফ দিস। আজকে আপনাদের যে মেশিন দেখাবো সেটা হচ্ছে ফ্লাই অ্যাশ বা কংক্রিট ইট তৈরির ম্যানুয়াল মেশিন। দেখুন, আপনাদেরকে আগেও বলেছি যে পশ্চিমবঙ্গে টোটাল 10,000 অর্গানাইজড আনঅর্গানাইজড রেজিস্টার্ড আনরেজিস্টার্ড ইটভাটা আছে। এই ইটভাটার মধ্যে 7,000 ভাটা আজকের দিনে বন্ধ, মাত্র 3,000 ভাটা রানিং। আজ থেকে যদি আপনি আরও 2 বছর এগিয়ে যান দেখবেন 1,000 ইটভাটা রানিং, আরও 1 বছর গেলে দেখবেন ইটভাটা বলে কিছু নেই। কেন জানেন? কারণ দুটো সমস্যা, এক সরকার মাটি কাটতে দিচ্ছে না, দুই সরকার মাটি পোড়াতে দিচ্ছে না, কারণ দুটোতেই পরিবেশ দূষণের সম্ভাবনা আছে। তাই আজকের দিনে ইটের ব্যবহার তো বন্ধ হচ্ছে না, মানুষের বাড়ি তৈরি করা বিল্ডিং কনস্ট্রাকশন তো বন্ধ হচ্ছে না, সুতরাং ইট রিপ্লেস হয়ে যাচ্ছে মাটির ইট থেকে ফ্লাই অ্যাশ বা কংক্রিট ব্রিক্সে। এই ইটের উপাদান হচ্ছে ফ্লাই অ্যাশ, বালি আর সিমেন্ট। যদি কংক্রিট হয় তাহলে স্টোন ডাস্ট, বালি আর সিমেন্ট, এই উপাদান দিয়ে তৈরি। কি রেশিওতে করতে হবে সেটা ভিডিওর মধ্যে বলা সম্ভব না। একটা কেমিক্যাল আপনি কিনতে পারেন, সেটা আমরা আপনাকে গাইড করব, কিন্তু সেগুলো ভিডিওর মধ্যে যেহেতু সিক্রেট ইনফরমেশন এগুলো দেওয়া সম্ভব না, আর ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনি আমাদের সাথে যখন সরাসরি মেশিন কিনবেন এই সিক্রেট ইনফরমেশনগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মধ্যে একটা প্রশ্ন আছে যে ফ্লাই অ্যাশ বা স্টোন ডাস্ট এগুলো আপনি কোথায় পাবেন। আমি বলে দিই, বীরভূমের দিকে যেখানে পাথর ক্রাশার আছে, পাঁচামি বা বীরভূম, ওখানে বড় বড় স্টোন ক্রাশার রয়েছে, ওখান থেকে আপনি বিনা পয়সায় স্টোন ডাস্ট পেয়ে যাবেন, শুধু গাড়ি ভাড়া আপনার লাগবে। আর যদি আপনি ফ্লাই অ্যাশ কিনতে চান, আপনার নিকটবর্তী যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে গেলেও সম্পূর্ণ বিনামূল্যে আমি ফ্লাই অ্যাশ পেয়ে যাবেন। যেমন উদাহরণ দিয়ে বলি, মালদায় যদি আপনি ইউনিট করেন তাহলে আপনার নিয়ারেস্ট হচ্ছে ফারাক্কা, আপনি যদি বীরভূমের দিকে ইউনিট করেন তাহলে আপনার নিয়ারেস্ট হচ্ছে সাগরদিঘি বা বক্রেশ্বর, আপনি যদি নদিয়াতে ইউনিট করেন তাহলে আপনার নিয়ারেস্ট হচ্ছে ব্যান্ডেল, আপনি যদি হুগলিতে করেন তাহলেও ব্যান্ডেল, আপনি যদি মেদিনীপুরের দিকে করেন তাহলে কোলাঘাট, আপনি যদি নর্থ বেঙ্গলে করেন বা মানে শিলিগুড়ি ওই চত্বরে করেন তাহলেও আপনার ফারাক্কা থেকেই যাবে। এই হচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক্স। তো দেখে নেওয়া যাক, আজকে 4 ব্রিক্স ম্যানুয়াল মেশিন আমরা দেখছি, একসাথে একটা স্ট্রোকে 4টে করে ইট বেরোয়। তো দেখে নেওয়া যাক এই মেশিন কিভাবে কাজ করে। কি সাদ্দাম কি করছে, ঠিক করে দিচ্ছি না, ঠিক করে দিচ্ছিস, হলো আপনারা দেখলেন এই মশলা হপারে দেওয়া হয়েছে। এবার দেখুন কিভাবে প্রোডাকশন হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে 4টে ইট তৈরি হয়ে গেল। আমাদের এখানে ইটের সাইজ 10-5-3 চলে, আমরা তাই 10-5-3 সাইজের ইট তৈরি করেছি মাটির ইটের সাইজে। এখানে কোনো নেম প্লেট লাগানো নেই, আপনি চাইলে আপনার নেম প্লেট লাগিয়ে দেওয়া যাবে। আপনারা দেখেছেন হপারে মশলা ঢালা হয়েছিল, সেই হপার দিয়ে আমরা ডাইসের মধ্যে করলাম। এটা সেমি অটোমেটিক হলে মেশিন করবে, ম্যানুয়াল হলে আপনাকে নিজেকেই করতে হবে। দেখুন মেশিন চালু হলো,
একটু কাছে আসো না, এখানে পড়ে দাও। সুন্দরভাবে চারটে ইট তৈরি হয়ে গেল, একটা স্ট্রোকে চারটে ইট তৈরি হলো। ম্যানুয়াল ফোর ব্রিক্স ফ্লাই অ্যাশ ব্রিক্স মেশিন। এই যে মেশিনটা আপনারা দেখছেন, এটা ফোর ব্রিক্স ম্যানুয়াল মেশিন, হপার সমেত। এর চারটে ভ্যারাইটি হয়। নাম্বার ওয়ান, আপনি যদি হপার ছাড়া এই মেশিনটা নেন, হপারটা থাকবে না, সরাসরি মালটা এনে আপনাকে এখানে জমা করতে হবে, তাহলে সেই মেশিনটার দাম হবে 1,05,000 টাকা। আর আপনি যদি হপার ছাড়া তিনটে ইটের মেশিন নেন, তাহলে তার দাম হবে 95,000 টাকা। আর যদি আপনি হপার দেওয়া চারটে ইট নেন, তাহলে তার দাম হবে 1,25,000 টাকা। আর হপার দেওয়া যদি তিনটে ইট নেন, তাহলে তার দাম হবে 1,15,000 টাকা। চারটে প্রাইস, দুটো হপার ছাড়া, দুটো হপার দেওয়া। এবার আমি আসছি যে মেশিন তো আপনি কিনলেন, কিন্তু মেশিনের ট্রেনিং কী করে হবে, মেশিনটা চালানো কী করে হবে। দেখুন, এই মেশিনগুলো বিশেষ করে ম্যানুয়াল এবং সেমি অটোমেটিক ব্রিক্স মেশিন, এটার জন্য কোনো স্পেশালাইজড অপারেটর লাগে না, আপনাকেই আমরা ট্রেনিং করে দেবো। আপনি খুব সহজেই রেসিপি এবং মশলা মাখানোর থিওরি শিখে নিলেই কাজটা করতে পারবে। এই জিনিসটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে আমাদের কারখানায় গাইড করে দেবো। আপনি দেখতেই পাচ্ছেন এই মেশিন বসাতে খুবই অল্প জায়গা লাগে, একটা 3x3 ঘর, অর্থাৎ 3x3 জায়গা হলেই মেশিন বসে যাচ্ছে। তো একটা 10x10 ঘরে আরামসে এই মেশিন চলবে। স্টক করার জন্য একটু বেশি জায়গা লাগবে, সেটা আপনাকে রাখতে হবে। এবার আসছি এই মেশিনের প্রফিটেবিলিটি কি আছে, কত টাকা ইনকাম হবে। এই মেশিনটা দিনে 1,000 থেকে 1,200 ইট তৈরি করতে পারে। একটা ইট তৈরি করতে আপনার খরচ হবে খুব বেশি হলে 4.20 টাকা। আপনি ইট বিক্রি করবেন 6 টাকা থেকে 6.5 টাকা, অর্থাৎ সব খরচাপাতি বাদ দিয়ে আপনার নেট লাভ 1.5 থেকে 2 টাকা। আমি কম করেই ধরলাম, আমি ধরে নিলাম একটি মেশিন চালিয়ে আপনার একটা ইট বেচে 1 টাকা প্রফিট থাকলো। অর্থাৎ আপনি যদি এই মেশিনে 1,200 ইট পার ডে তৈরি করতে পারেন, তাহলে ডেইলি 1,200 টাকা, মাসে 25 দিন কাজ করলে 30,000 টাকা এই ছোট্ট মেশিন বসিয়ে আপনি ইনকাম করতে পারেন, উইচ ইজ ভেরি গুড ইনকাম। আজকের দিনে আমি দেখি বপস্থল থেকে কলকাতায় গিয়ে সারাদিন চাকরি করে একটি লোক মাসে 30,000 টাকা রোজগার করতে পারেন না। সেখানে আপনি যদি একটা সামান্য ছোট্ট মেশিন বসিয়ে বাড়ির কারেন্টে, অর্থাৎ 220 ইলেকট্রিসিটিতে এইটা করেন, তাহলে আপনি মাস গেলে 25 থেকে 30,000 টাকা খুব সহজেই রোজগার করতে পারবেন। আর আপনি জানেন ইটের বিক্রির কোনো অসুবিধা নেই, কারণ ইটের বিক্রির চাহিদা অপরিসীম, ইট প্রচুর পরিমাণে লাগে। একটা রাস্তা, একটা একটা বিল্ডিং করতে গেলে আজকের দিনে মিনিমাম 20 থেকে 30,000 ইট লাগে, অর্থাৎ আপনার এক মাসের প্রোডাকশন একটা বাড়ি তৈরিতেই বেরিয়ে যাবে। ইটস ভেরি ইজি। এখন পাঁচিল তৈরিতে ইট লাগে, রাস্তা তৈরিতে ইট লাগে, সব জায়গাতেই, এবং মাটির ইট বন্ধ হয়ে গিয়ে চলে এসছে ফ্লাই অ্যাশ ব্রিক্স বা সিমেন্ট ব্রিক্স। ভিডিওটি শেষ করবো একটি ছোট্ট গল্পের মাধ্যমে। দুটো ব্যাঙ রাস্তার মধ্যে খেলা করছিল, একজনের নাম সুখীরাম আর একজনের নাম দুঃখীরাম। যেরকম নাম তেমনি কাজ। সুখীরাম সব জায়গাতেই সুখ খুঁজে পায়, দুঃখীরাম সব জায়গাতেই দুঃখ খুঁজে দেখে। তো সুখীরাম আর দুঃখীরাম একদিন খেলা করতে করতে হঠাৎ করে লাফ দিল, আর সেই সময় রাস্তা দিয়ে একটা দুধের ট্যাঙ্ক যাচ্ছিল। ওরা বুঝতে না পেরে দুজনে লাফিয়ে দুধের ট্যাঙ্কের মধ্যে পড়ে গেল, আর যেই পড়ে গেল অমনি দুধের ট্যাঙ্কের ঢাকনা বন্ধ হয়ে গেল। এবার দুঃখীরাম বলছে, এ কী হলো আমার, এ তো সর্বনাশ হয়ে গেল, আমি দুধের ট্যাঙ্কের মধ্যে আটকে মারা পড়ে যাব, আমার বউ বাচ্চা ফ্যামিলি সব না খেয়ে থাকবে, আমার তো জীবন শেষ হয়ে গেল। দুঃখীরাম কান্নাকাটি করতে শুরু করলো। আর ঠিক ওই একই সিচুয়েশনে সুখীরাম খুব এক্সাইটেড, সুখীরাম দুধের মধ্যে পড়ে গিয়ে বলছে, আরে বাহ, আমি শুনেছি দলাই লামা দুধে চান করে, আমি এক ট্যাঙ্কার দুধে চান করছি, দলাই লামাতে এক বালতি দুধে চান করে, তাহলে আমার তো জীবন ধন্য হয়ে গেল। আমি ব্যাং দুধের মধ্যে চান করছি, একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, সারা গায়ে দুধ দুধ লেগে যাচ্ছে। সুখীরাম বিরাট খুশি। এই করতে করতে খানিক পরে দুধের উপর একটা সর পড়ে গেল। সুখীরাম টুক করে তার উপর গিয়ে বসলো, বসে বললো, আমি শুনেছিলাম আগেকার দিনে রাজা রানীরা দুধের সরের মতো বিছানা করে তার মধ্যে শুতো, আমার তো জীবন ব্যাঙের জীবন ধন্য হয়ে গেল, আমি দুধের সরের উপর শুচ্ছি, ওফ কি লাইফ, আমি বেরিয়ে গিয়ে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে এইসব কথা বলবো। এরপর দুধের ট্যাঙ্কারটা ডেয়ারিতে গিয়ে পৌঁছলো। যখন দুধের ট্যাঙ্কারটা ডেয়ারিতে গিয়ে পৌঁছলো, সাথে সাথে ঢাকা খোলার সাথে সাথেই পুরো সারা গায়ে দুধ মেগে সুখীরাম লাফ দিয়ে বেরিয়ে এলো, আর সমস্ত আত্মীয় স্বজনকে বলবে, ও খুব এক্সাইটেড ভিতরে ভিতরে।
আর সমস্ত দুধ বেরিয়ে যাওয়ার পর একটা মরা ব্যাঙ পাওয়া গেল দুঃখীরাম। দেখুন পরিস্থিতি এক, সিচুয়েশন এক, অ্যাটিচিউড ডিফারেন্ট, তাই রেজাল্ট ডিফারেন্ট। আমি আপনাদের বলবো সত্যিই খুব কঠিন পরিস্থিতি, করোনা চলছে, মহামারী চলছে, আপনাদের হাতে অর্থ নেই, একবার ট্রাই করে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি সাকসেস আপনি পাবেন। আর জীবনে সাকসেস পেতে গেলে অ্যাটিচিউড দুঃখীরামের মতো রাখলে হবে না, আপনাকে সুখীরামের মতো রাখতে হবে। আই উইশ ইউ অল সাকসেস, থ্যাংক ইউ।